Hey guys, again welcome back to my channel Devotees Vlog and সবাইকে শুভ রথযাত্রা। তো আজকে হচ্ছে রথ, আজকে আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে একটা ছোট্ট করে রথ সেলিব্রেট করব, কারণ এখনকার দিনে বাচ্চাদের মধ্যে এইসব কিছু নেই। তো চলো, এখন অলরেডি ওরা চলে এসেছে সকাল 7টার সময়, আমার ঘুম থেকে দেরি হয়ে গেছিলো, এখন অলরেডি প্রায় 8টা বাজতে যায়। ওরা সবাই সকালবেলা উঠে অনেক ফুল তুলে এনেছে, তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো সব কিছু। এই তো ভেরি গুড, হচ্ছে আমাদের গোপলু, আর এইখানে আছে সবাই। একদিকে চলছে রথ সাজানো, আর অন্যদিকে চলছে মালা গাঁথা। কটার সময় ঘুম থেকে উঠেছিস? মিঠাই বাদে তুই জোরে বল। আর মোহিনী তুই? সারাদিন এসে শুধু আমাকে বলে আই লাভ ইউ, নাকি বলছি কি মালাটা দেখা এখন কি করবো আমরা? প্রায় কমপ্লিট, এখন আমি স্নান করে নেবো, ওদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, এমনি বাচ্চাগুলোকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ প্রচন্ড পরিমাণে বদমাইশি হচ্ছিল। অঙ্কিতা বাড়ি চলে গেছে, আমি আমার একটা প্রবলেম আছে বলে আমি ঠাকুর ধরতে পারছি না, যত সম্ভব তাও মালা পালা কেটে দিয়েছি। তো এখন ওরা স্নান করতে গেছে, আমিও স্নানটা করিনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নিচে জগন্নাথ, নিচে আর উপরে গোপাল। এই জয় জগন্নাথ বল সবাই, ভালো করে বল, বাজা দিদি
বল বল তো আমাদের অনেক জোরে বৃষ্টি হচ্ছে আমরা এখানে বসে পড়েছি আমি সব ওখানে সাজিয়ে রেখেছি নিয়ে এটা হাই বল হাই জ্যোতি হাই বল হাই বল দিদার বাড়িতে রথ থাকবে পুরো রাত পর্যন্ত নাও কোলে নাও রথকে কোলে নাও তোমার গোপাল আর রথকে কোলে নাও রেডি আমার খুব খিদে পেয়ে গেছে এখন আর কেউ কেউ রথ নিয়ে বেরোতে দেখা যায় না আমাদের সময় অনেক বেরোতে থাকে বেরোতে দেখতাম আমরা জাস্ট পুরো লড়াই হতো যে কে আগে যাবে কে পরে যাবে এরকম এর মধ্যে আছে পয়সা এর মধ্যে আছে চাল আরো অনেক কিছু আছে পয়সা পয়সা তো আপাতত ব্লগটা এইটুকুই এরপরে আর একটা ব্লগ আসতে চলবে কারণ আমাদের আর একটা বড় রথ আসবে আর উল্টো উল্টো রাতে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ যে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা।